না, যেতই প্ল্যানিং করে রাখো না কেন, কোনো কিছুই ভাবার মতো হয় না, যেতই ভেবে রাখবে দেখবে ঠিক তার উল্টোটাই হয়েছে, তাই না বলো? আমার সাথেও ঠিক সেটাই হয়। আর কি হয়েছে সেটা দেখার জন্য তোমরা ভিডিওটা একদম শেষ অবধি দেখতে হবে। আর এখানে দেখো, আমি বেরিয়ে তারপর দিয়ে বরকে বললাম একটু ভিডিও করে দাও, কারণ বাড়ির থেকে ভাববো ভিডিও করব, সেটা আর করাই হয় না জানো তো। হে ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চান্দাকি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ হচ্ছ। আজকে হচ্ছে শুক্রবার, আর ফেব্রুয়ারির 2 তারিখ, আর আজ এখন একটু বেরোচ্ছি, নগাঁও যাব। তো ভাবলাম একটু ব্লগ করা যাক, আর তোমাদের সাথে শেয়ার না করে ভালো লাগে না জানো তো। তো ছোটো ছোটো জিনিসগুলো শেয়ার করতে না এখন খুব ভালো লাগে, তাই ভাবলাম সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম করে নিয়েছি, শুধু রান্না করিনি, রান্নাটা মা করবে বলেছে। আর আমরা এখন বেরোচ্ছি, এখন বাজে 10টা নাগাদ, 10টা না 10:30 বাজে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ব্লগটা দেখে তোমাদের ভালো লাগবে। তো ব্লগটা পুরো দেখো, কি করছি কি না কোথায় যাচ্ছি ব্লগটা দেখলে বুঝতে পারবে। আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই, রোদ্দুর তেমন রোদ্দুও নেই, তেমন ঠান্ডাও নেই, তো যেতে খুব ভালোই লাগছে। আর এখনও দেখো তোমরা এখানে কতটা রোদ্দুর, তো রোদ্দুর তাপ আছে, ঠিক আছে। আর এখানে আমরা দেখো এখন ঢুকবো স্টাইল বাজারে, কারণ সবসময় তো বিশালে যাই, এবার ভাবলাম না স্টাইল বাজারে একটু ঢুকা যাক। আর বরের কিছু কিছু নেওয়া ছিল, আর আমারও যদি পছন্দ হয় তাহলে নেব, কিন্তু এখানে আমাকে ঢুকতেই দিচ্ছে না। ঢুকতে না দেওয়ার কারণটাই হচ্ছে আমার সাইডে যে ব্যাগটা আমি নিয়েছি, সাইড ব্যাগটা, সেটাতে মামমামের জলের বোতল আছে, যেহেতু বাচ্চা আছে সাথে, তো আমি জলের বোতলটা সবসময় ক্যারি করি ওকে নিয়ে বেরোলেই। আর বেরিয়েছি যখন, এখানে যখন দেখেছে সাইড ব্যাগটা, তো এখানে একটা টেপ লাগিয়ে দিয়েছে যাতে ব্যাগ খুললে না কিছু ঢুকাতে পারি না কিছু বের করতে পারি, তো আমি বললাম ঠিক আছে করে দাও। আর করার পরে এই যে ভিতরে ঢুকে আসলাম, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, তো এখানে সব তোমরা বাচ্চাদের জিনিস পাবে, যদি তোমরা কোনো দিন আসো তাহলে এই যে বলে রাখলাম আর কি। তারপরে এখন চড়বো উপরে, কারণ যেটা আমি খুঁজছিলাম সেটা পাইনি নিচে, তো এখন গেলাম সেকেন্ড ফ্লোরে। আর সেকেন্ড ফ্লোরে এসে দেখছি এখানে সব মেন্স ওয়ের আছে, তো ছেলে মানুষের সব জামা কাপড় আছে আর কি। তো বরের যেটা যেটা নেওয়ার ছিল সেটা এখানে পেয়েছে ঠিক, এখন কথা হচ্ছে সাইজটা পায় কি না, কালার পছন্দ হয় কি না, তো সব কিছু দেখে যদি পছন্দ হয় তাহলে নেবে। আর তারপর আমি সাইডে চলে আসলাম, এদিকে রয়েছে ট্রলি ব্যাগ, তারপর এই যে ব্ল্যাঙ্কেট, আবার কিচেন আইটেমস, তো এগুলো একটা সাইডে এগুলো রয়েছে, আর বাকি পুরোটাতেই রয়েছে, পুরো ফ্লোরটাতেই মেন্স ওয়্যার রয়েছে। তো বরের জন্য আমি টি শার্টগুলো পছন্দ করেছি, জানি না বরের পছন্দ হবে কি না, যদি বরের পছন্দ হয় তাহলে নেবে, তাও বললাম একবার ট্রাই করে দেখে নাও, যদি ভালো লাগে তাহলে নিয়ে নেবে। এমনিতে তো কিছু কিনে না, যখনই আমি বলি যে তুমি গিয়ে তুমি নিয়ে আসো, তাহলে একা আসলে তাহলে তো কোনো দিনও কিছু নেবে না নিজের জন্য, তো তার জন্য যদি কিছু কিনতে হয় তাহলে আমাকে আসতেই হবে বরের সাথে, নইলে নিজের পছন্দে কিছু নেবে না, নিজের পছন্দ হলেও নিজে কিনবে না, তো সেই জন্য বললাম। এমনিতে তো নাও না, এখন আমরা সবাই প্ল্যানিং করেছি আমরা একটু ঘুরতে যাব, তো তার জন্য বললাম যে নিয়ে নাও, এখন তো সুযোগ আর এই সুযোগ আর আসবে না, এখন যা যা পছন্দ হয় সব নিয়ে নাও। আর বন্ধুরা এখন চলে এসেছি সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে, আর এদিকে পাবে তোমরা তোমাদের মন পছন্দের ড্রেসগুলো, কারণ এদিকে রয়েছে সব লেডিস ওয়ের, উমেন ওয়ের, তো এদিকে আমি জানি যদিও আমি কিছু নেব না, তবু আমি নিজেকে আটকাতে না পেরে চলে এসেছি এদিকে দেখতে। বরকে বললাম একটু দেখেই নি না এসেছি যখন, দেখতে কি আর থোড়ে না টাকা লাগবে, তো এদিকে চলে এসেছি। আর এদিকে দেখো সব রয়েছে উমেন কুর্তিগুলো, তো খুব দারুণ লাগছিলো, এগুলো পুরো সেট রয়েছে, প্যান্ট ওড়না আর সাথে কুর্তিটা, তো এগুলো প্রাইস ছিল 14.99, ঠিক ছিল মোটামুটি। আর এদিকে সব তোমরা কুর্তি দেখতে পাবে, সব এদিকে কুর্তি কালেকশনগুলো সব সুন্দর 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 ছিল, আর এগুলো তোমরা সিঙ্গেলও পেয়ে যাবে, সেটও পেয়ে যাবে, মানে যেমন লাগে তেমন পেয়ে যাবে, খুব ভালো লাগছিলো। কিন্তু আমি যেটা খুঁজেছি আমার মেয়ের জন্য সেটা পাইনি। স্টাইল বাজার থেকে এখন চলে এসেছি বড় বাজারে, আর বর স্টাইল বাজারে যে ঢুকেছিল ব্লেজারের জন্য, তো ব্লেজার না পেয়ে দুটো টি শার্ট নিয়েছে 50% ডিসকাউন্টে, আর
ব্লেজার পায়নি, ব্লেজারের সাইজটা মিলেনি, আর যদি যেটা সাইজ পেয়েছে এটা কালার পছন্দ হয়নি। এবার চলে এসেছি এখানে দোকানে, দেখি এখানে পাওয়া যায় কি না। অনেক কয়টা দোকান ঘোরার পর বন্ধুরা এখন চলে এসেছি রূপম ফ্যাশনে, আর এখানে ঢুকে আমি দেখছি কি দারুণ দারুণ এখানে কালেকশন রয়েছে ব্লেজারের, আর ব্লেজার সাথে সেটও পেয়ে যাবে। তো আমার বর শুধু ব্লেজারটা নিয়েছে এখান থেকে, আর খুব দারুণ দারুণ এখানে কালেকশন রয়েছে, আর অল সাইজ অ্যাভেলেবেল আছে। বন্ধুরা জানো তো যখনই নগাঁও আসি দিদিকে না বলে আসি, আর না বলে চলে যাই, আর যাওয়ার পরে বলি যে আমি নগাঁও এসেছিলাম, এবার আমার দরকার আছে তাই বলে আসতে হলো। তো বার ফোন করে ছেড়েছে দিদিরা, বলছে রান্না টান্না করে বসে আছে, আমাদের অপেক্ষা করছে, আর আমরা বাজারে ঢুকেছি, একটু তো সময় লাগবে, আর নিজের হাতে কিছু নেওয়া পছন্দ না হলে কী করে নেই বলো তো। তো কী কী নেওয়া হয়েছে এখন আর দেখাইনি তোমাদেরকে, আর কেন এত কেনাকাটা এগুলো বলবো। ওই তো দিদি আর দিদির মেয়ে বসে আছে। বন্ধুরা দিদির বাড়ি থেকে চলে এসেছি, আর এখন দেখো সন্ধে হয়ে গেছে, কারণ ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে বেরোতে একটু দেরি হয়ে গেছে। আবার একটু গিয়েছিলাম হয়বগাঁও, তারপর এখানে চলে এসেছি আবার বড় বাজারে, আবার চলে আবার এসেছি, বরকে নিয়ে এসেছিলাম একবার, আবার এখন এসেছি আমার জন্য। তো এখান থেকে আমি প্যান্ট নেবো, প্যান্টের জন্য এসেছি, কিন্তু এখানে এসে দেখছি এত দারুণ দারুণ কুর্তি কালেকশন রয়েছে, আর অনেক সস্তা। তো কুর্তি দেখার পর তারপর এখান থেকে চানা নিয়ে নিলাম, আর এখন আরও কেনাকাটা করা বাকি ছিল, কিন্তু এখন দেখো এই তো বৃষ্টি পড়ছে, আর উপায় নেই, এখন বাড়ি যেতেই হবে। আর যেমনে তেমনে করে নগাঁও বাইপাস পৌঁছেছি, আর এখানে একটা রেস্টুরেন্টে ঢুকেছি, কিন্তু রেস্টুরেন্টে ঢুকেও ভিজে গেছি, আর এখানে এত বড় বড় শিল পড়ছে কি বলবো, তাই না বন্ধুরা? যেটা ভেবে রাখা হয় সেটা আর কোনোদিনও পূর্ণ হয় না। কিন্তু কোথায় যাব সেগুলো সব জানাবো তোমাদেরকে, এরপর পর ভিডিও আসছে, এগুলো দেখো। আর এই ভিডিওটা কেমন লাগলো এটা জানাতে ভুলো না, ভালো লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে, পাশে থেকো।